আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি ডিম দিয়ে মেয়োনিজ বানাবো। মেয়োনিজ অনেকভাবেই বানানো যায়, ডিম দিয়েও বানানো যায়, ডিম ছাড়াও বানানো যায়। আমি আজকে ডিম দিয়ে বানাবো। আমার চ্যানেলে আর একটা মেয়োনিজের ভিডিও আছে, সেটা ডিম ছাড়া মেয়োনিজ, আপনারা চাইলে এটাও ভিজিট করতে পারেন। আমি ব্লান্ডারে জার নিয়েছি, এখানে একটা ডিম দিলাম আর এই ডিমটা নর্মাল তাপমাত্রা রাখা একটা ডিম ভেঙে দিলাম। আর এই নর্মাল তাপমাত্রা ডিমটা দিলেই মেয়োনিজটা বেশি ভালো হয়। আমি হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিলাম, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারবেন। 2 কোয়া রসুন দিলাম, 1 ফালি লেবু কেটে নিয়েছি, এখানে লেবুর রসটা চিপে দিব, এখানে 1 টেবিল চামচের মতো হবে, আমি পুরাটাই দিয়ে দিলাম। আমি অল্প লাল সাদা সরিষে নিয়েছি, এটা দিলাম, এটা দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা চাইলে এক ধরনের সরিষাও দিতে পারবেন, আমি 2 ধরনের দিয়েছি। আমি লবণ দিলাম, লবণটা আমি আমার পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণে দিবেন। মিষ্টিটাও যার যার পরিমাণে দিলে আমার কাছে মনে হয় ভালো হয়। আমি 2 টেবিল চামচের মতো চিনি দিব, আপনারা চাইলে এটা চেক করে পরেও লাগলে আবার দিতে পারবেন। আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ মেপে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 কাপ তেল আমি মেপে নিয়েছি, এখান থেকে অল্প তেল দিব। তেলটা আমি একবারে দিব না, আমি তেলটা বারে বারে দিয়ে ব্লেন্ড করব, তাহলে এটা পারফেক্টলি হবে। আমি হোয়াইট ভিনেগার দিলাম 1 টেবিল চামচের মতো, দিয়ে এবার আমি ব্লেন্ড করে নিব। আর এটা 30 সেকেন্ড করে কয়েকবার করলেই হয়ে যাবে। আমি 30 সেকেন্ড পরে আবারও আমি তেল দিলাম, অল্প অল্প করে তেল দিয়ে বারে বারে করলে এটা অনেক সুন্দর হয়। আপনারা চাইলে সরিষাটাও স্কিপ করতে পারবেন, তবে সরিষাটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। আমি ঢাকনা খুলে একটু চামচ দিয়ে নেড়ে দেখবো আমার এটা হয়েছে কি না। হ্যাঁ, এটা অনেকটাই হয়ে গেছে, তবে আমার কাছে মনে হচ্ছে আর একটু দিতে হবে। আমি আবারও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। আমি 30 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি একটা বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টলি আমার মেয়োনিজটা বানানো হয়েছে। আর এটা ঠান্ডা হইলে আর একটু ঘন হবে। হয়ে গেল ঘরে তৈরি মেয়োনিজ। আর এই মেয়োনিজ খেতে কিন্তু খুবই মজা হয় আর বানাতেও খুব সহজ, কম খরচে অনেকগুলা বানানো যায়। এই মেয়োনিজ বাজার থেকে কিনলে অনেক টাকা দিয়ে কিনতে হয়, আর আপনারা ঘরে তৈরি করলে খুব কম খরচে অনেকগুলা বানিয়ে নিতে পারবেন এবং ফ্রেশ খাবারটা খেতে পারবেন, বাচ্চাদেরও খাওয়াইতে পারবেন। আপনারা আমার মতো করে বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।